সাপ দেখতে গেছিলাম গাইস, দেখতে গেলাম দূরে দূরে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি গেছিলাম মা আর এরা, এই যে রথ বেরিয়েছিল তাই গিয়েছিলাম, বাড়ি চলে আসলাম, দৌড়ে দৌড়ে গেলাম, গিয়ে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে দেখো বাড়ি আসলাম। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমি খুব খুব ভালো আছি। তো ভিডিওতে কন্টিনিউ করতে থাকো, যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আমার ফুল করবো তাই হোক। রথে চলে গেছি না মা আমরা? হ্যাঁ রথ দেখতে আমার মা ভয় পেয়ে গেছে, প্রচন্ড ভয় পেয়েছে। এত ভয় তোমার? এত ভয় কেন মা ভয় পেয়েছ? কান্না করছি, এত কান্না, চলো পড়িয়ে নি। এই পড়াতে পড়াতে আমি চলে গেছিলাম রথের দৌড়, রথ দেখতে। তো এখন পড়িয়ে নেই, পরে কথা বলছি, ঠিক আছে? দৌড়ে দৌড়ে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি আমি আগেই চলে গেছিলাম, তারপরে আমার ফোনটা নেওয়া হয়নি, আর ফোন নিয়ে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, পড়াতে পড়াতে দৌড়ে চলে গেছিলাম। তো চলো পড়িয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। আর এ মামা দেখো রথের দড়ি ধরে প্রচণ্ড কান্নাকাটি করছি, বুঝতে পারছি? তো চলো আমি পড়িয়ে নিই। এই রথের দৌড়ে মানে ধরার জন্য দৌড়ে যেতে যেতে অবস্থা দেখো ঘেমে একদম লাল কালো হয়ে গেছে। তো তোমাদের ওখানে রথযাত্রা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।